আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝখানে লাইভে আসা তিনটি বিশেষ কারণে। এক, আমার বাবা উনি মানসিং বিজ্ঞ আদালতে 22 বছর ওনার কর্মজীবন পালন করেছিলেন খুব নীতিনিষ্ঠার সাথে। উনি আমার দাদা মারা যাওয়ার পরে গ্রামে চলে যায়। আমার বাবা অসুস্থ আছেন, সবার কাছে বাবার জন্য দোয়া চাই। অনেকেই অনেক অসুস্থ বাবা, তাই সবাই দোয়া করবেন বাবার জন্য যেন বাবা সুস্থ হয়, কারণ আমি বাবাকে অনেক ভালোবাসি, মার চেয়েও বেশি বাবাকে ভালোবাসি। আগে দাদা জীবিত ছিলেন সময় দাদাকে ভালোবাসতাম। যাই হোক, যে কারণে আচ্ছা আপনাদের সম্মুখীনে আসা। আগামীকাল আমাদের 21-এ গ্রেনেড হামলা, যে হামলাটা হয়েছিল বয়াল 21-এ আগস্ট 1975 সালে, 15-ই আগস্ট এবং 21-এ 4 তারিখে গ্রেনেড হামলার দুটি একই সঙ্গে তাই গাথা। আমি বিশ্বাস করি যে আমাদের শেখের বেটি, যে কিনা বাবা হারিয়ে এতিমের মতো সব হারিয়ে আমাদের মাঝখানে আমাদের জন্য সক্রিয়ভাবে বেঁচে আছেন, ওনার উপরে 19 বার হত্যার জন্যে কুলাঙ্গার কিছু মানুষ পায়চারা করছে, কিন্তু রাখে আল্লাহ মারেকে। আমি বিশ্বাস করি আমার প্রধানমন্ত্রী আল্লাহর অশেষ রহমতে আমাদের দোয়ায় ওনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, এবং আমরাও তার কর্মী হয়ে গর্ববোধ করি যে উনি আছেন বলেই আমাদের সামনে দেশ আছেন, সুন্দরভাবে দেশ এগিয়ে যাচ্ছে। আমি যে কারণে আজকে আপনাদের মাঝখানে আসা, লাইভে আসা সে কারণটা হচ্ছে যে আমি আজকে থেকে প্রায় 2 বছর না 3 বছর আগে আমার একটা ছোট্ট হিসিং হয়, সেটা হচ্ছে উৎপলকর দাদার সাথে। কে বা কাহারা তাকে ইন্ধন দিয়ে, তাকে উৎসাহ দিয়ে আমার বিরুদ্ধে চারণ করছিলেন, আমাকে নিয়ে বাজে নাই, আমার বোনকে নিয়ে বেজেছিল। এখন রাজনীতির ঊর্ধ্বে রক্তের সম্পর্ক ভুলে গেলে চলবে না। তাকে সেফটি দিতে গিয়ে উনি আমাকে বারবার ছোট করার চেষ্টা করেছেন, কিন্তু আমি মনে করি ক্ষমা মহৎ গুণ। আমি আমার অভিভাবক, রাজনৈতিক অভিভাবক, বিসিসিএর সহসভাপতি, দিজি চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি, জেলা আওয়ামী লীগের মনি সিং সাবেক সফল সভাপতি আমিন হক শামীম ভাইয়ের কথাই মামলাটা তুলে নিই। কিন্তু আইসিটি মামলা যে এত গুরুত্ব বহন করে আমি জানি না। আমার বাবা ছোট থেকে জজ কোর্টে চাকরি করেছেন, কোর্টের ভাত খেয়ে বড় হয়েছি, তারপরেও একটু মনে হয় আইন বিষয়ে কাঁচাই রয়ে গেলাম। বাবা বলেছেন যে মা তুমি এটা ক্ষমা করে দেও। স্বামীও বলেছেন, স্বামীর অনেক সাপোর্ট আছে রাজনৈতিক, শ্বশুর শাশুড়ি সবাই অনেক সাপোর্ট করেন রাজনৈতিকভাবে, তাই মামলাটা আলহামদুলিল্লাহ তোলার প্রক্রিয়াধীন আছে। উৎপলকর দাদা বারবার ক্ষমা চাচ্ছেন, আমার স্বামীর কাছে ক্ষমা চেয়েছেন, আমার জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ভাইয়ের চেম্বারেও সে ক্ষমা চেয়েছে, প্রকাশ্যে আমার স্বামীর কাছে, আমার কাছেও ক্ষমা চেয়েছে। তারপরে আরও যারা আছে বিভিন্ন জনরা, সবার কাছেই সে ক্ষমা চেয়েছে, বলেছে এটা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন। আমি কোর্টে তার মামলাটা তোলার চেষ্টাও করেছি, কিন্তু মামলা একবার হয়ে গেলে ওই মামলাটা তোলাটা কষ্টকর হয়ে দাঁড়ায়। আমার উৎপলকর দাদা কিছুদিনের জন্য কলম যোদ্ধা হলেও এমন হয়ে গিয়েছে যে এখন ধনবাড়ি থানাতে ওনার ওয়ারেন্টির কাগজ আরও 3 মাস আগে চলে গিয়েছে, ওনাকে পুলিশে খুঁজছে, দাদা নিজেও পলাতক আছে। উৎপলকর দাদার জন্য আমার মায়া হয়,
কিন্তু যেহেতু ঝামেলা হচ্ছে, যেহেতু কথা দিয়েছি যে মামলা তুলে নিব, যদি মামলা না তুলতাম তাহলে অ্যারেস্ট করানো কোনো ব্যাপার ছিল না, কারণ এগুলি মামলা একবার হয়ে গেলে রাজনীতি যেহেতু করি, সেও রাজনীতি করেছে দুর্দিনে শুনেছি, তাই চুন্ন কাকা, অ্যাডভোকেট চুন্ন কাকা, উনি অত্যন্ত ভালো একজন লয়ার, উনি উৎপলকর দাদা ওনাকেই ধরেছে, আমার পছন্দের মানুষ লয়ার হিসাবে। কিছুক্ষণ আগে অ্যাডভোকেট চুন্ন আঙ্কেলে কল দিয়েছিল আগামীকাল সকাল 10টায় কোর্টে থেকে উৎপলকর দাদার, যে আমাকে মানে কটুক্ত করেছিল, ওই মামলাটা আবার আমার কোর্টে গিয়ে দাঁড়িয়ে ওনার পক্ষে বলতে হবে যে উনি আমি মামলা তুলে নিলাম। আমি খুব জিদ্দি একটা নারী, আমি সক্রিয়ভাবে মাঠে রাজনীতি করছি, আমি কৃষক লীগ করেছি, মহিলা আওয়ামী লীগ করেছি, এখন যুব মহিলা লীগে আছি, আমার প্রাণের সংগঠন যুব মহিলা লীগ, উপকিল দিদির হাতে দেওয়া সংগঠন, অনেক আগেই ভালোবেসেছিলাম যুব মহিলা লীগ, কিন্তু এখন আমার কপালে আছে, তাই হচ্ছে চেয়ারম্যান খুঁজে। আমি বলবো যে আপনারা একটা অন্যায় করার আগে 10 বার চিন্তা করবেন যে অন্যায়টা সঠিক কি না, কার বিরুদ্ধে করছি, কতটুকু সত্যতা আছে। অনেকবার অনেকেই বলেছে কি আছে কি আছে, কোনো ভিডিও আছে কিনা, কোনো ছবি আছে কিনা, কিছু আছে কিনা, কিন্তু কিছুই পায় নাই। উৎপলকর দাদা পাগলের মতো, মরিচিকার মতো লেগে থেকেও আমার এক কাপ কফি খেয়েছি কারোর সাথে মাইনিসিং শহরে বের করতে পারে নাই। দাদা ধন্যবাদ, আপনি সব মানে সক্রিয়ভাবে বাটি চালান দিয়ে অনেক লেখালেখি করেও আপনি পারেন নাই আমার একটা মানে কোনো প্রুফ বের করার জন্য। আর কে বের করবে জানি না, কারণ সামনে আমাদের জাতীয় নির্বাচন, অনেকেই অনেক পিছনে লাগা। আর রাজনীতি করতে এসেছি, আমার একটা স্লিপ অফ টান যেটা হয়েছিল, উৎপলকর দাদা আমাকে বলেছিল যে এই আপনি এত শক্তিশালী, এত মানে নিজেকে হেডাম দেখান, আপনি বের হন, আমি আপনাকে ক্ষতি করব, কাপড় নিয়ে কথা বলেছিল। তখন আমি বলেছিলাম যে রাজনীতি করতে নেমেছি, আপনি আপনি কি ক্ষতি করবেন কাপড়ের কথা বলে। এই কথাটা স্ক্রিনশট রেখে সে বাকি কথাগুলি গাইড করে দিয়েছে। আমি জানি না তার কী লাভ হয়েছে, সে কতটুকু মানে বড় হতে পেরেছে সমাজে, কিন্তু সে আমার সামনে যখন আসে মাথাটা হেড করে ফেলে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে যখন মনে করব আমি সঠিক, তখন অবশ্যই কাউকে ছোট করব না। তার বউ, তার বাচ্চা, তার সমাজ, তার সংসার কতটুকু সক্রিয় তার ওটা দেখা উচিত ছিল। আরেকজনের ফ্যামিলি নিয়ে, আরেকজনকে নিয়ে তার কথা বলার কোনো যুক্তিকতা ছিল না। আগামীকাল আমার ভাগ্নি দুবাই থেকে এসেছে, সে আমেরিকায় চলে যাবে, সে উত্তরা ভার্সিটি থেকে কাগজপত্র তোলার জন্য এসেছিল 5 দিনের জন্য। সে কিছুক্ষণ পরে আমার বাসায় আসবে। ভাগ্নিকে আমি রিসিভ করেছি এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্ট থেকে রিসিভ করে আবার 2-3টা কাজ ছিল ঢাকায় শেষ করেছি। শেষ করার পর কাজের কথা বললে আবার শত্রু লেগে যায় পিছিয়ে। তখন ওখান থেকে আমি আমার উত্তর আমার জায়ের বাসায় গেছি, দেবরের সাথে একটু ঝগড়া ছিল, ওইটা আবার মিট করে আমার জালকে নিয়ে 4টায় মাইমিসিং এসেছি। এসে দেবর ননদকে মিল করে দিলাম। সব কাজই তো করতে হবে, সমাজের কাজ করতেছি, রাজনৈতিক কাজ করতেছি, দায়িত্ব সম্পূর্ণ পালন করার চেষ্টা করছি। 15 আগস্ট পুরোটা মাস প্রোগ্রাম করেছি, পায়ে ঠুসা পরে ঠুসা অটোমেটিকলি গলে গিয়েছে, আমি টের পাই নাই কতবার ঠুসা পড়েছে, কতবার বলেছে। যাই হোক, সবার উদ্দেশ্যে একটা কথা যে আইসিটি মামলা আমরা মনে করি কিছুই না, কিন্তু মামলা একবার হয়ে গেলে খুব কঠিন হয়ে দাঁড়ায়। উৎপলকর দাদা বুঝেছে, বোঝার জন্য তাকে ধন্যবাদ। তার মামলাটা ধনবাড়ি থানায় অ্যারেস্টের জন্য পুলিশ খুঁজছে, সে কিছুদিন ধরে পলাতক আছে, কিন্তু আগামীকাল আমি আবারও কোর্টে উঠতে হবে ওনার জন্য, ওনাকে সেফটি দেওয়ার জন্য, ওনাকে বাঁচানোর জন্যে। যে কিনা আমার বিরুদ্ধে আচরণ করেছে তাকে আমি সেফটি দিচ্ছি, বাঁচাচ্ছি, মহৎ মনের পরিচয় দিচ্ছি। ক্ষমা খুব উর্দে, কারণ ক্ষমা তারাই পারে যাদের একটা ভালো মন আছে, আমি বিশ্বাস করি। আমার বিশ্বাস যে যারা কাজ করে তারা পিছনে কী হচ্ছে এগুলি দেখার সময় পায় না, আর আমার ওই সময় নাই। আরেকটা বিষয় যে লাইভে আসার একটা কারণ আছে, আগামীকাল যখন আমার জাকে নিয়ে বাসায় ঢুকি, আমার শাশুড়ি মা ছিলেন, ননদরা ছিলেন,
আমার তিনটা ননদ, তিনটা ননদই সরকারি চাকরি করেন। আমি দেখলাম যে যখন 3টা বাজে গাড়িতে বসা, গতবার মেমোরি থেকে আমি এইবার মেমোরি থেকে একটা কপি করে ছবি ছেড়েছি আমার ফেসবুকে। আমার আমি ভালো করে পড়ি নাই ফেসবুকে ছাড়ার পরে, আমার একটা ভুলই হয়েছে, আমি ভালো করে দেখে না দেখে ফেসবুকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এটা দেওয়ার পরে দু এক জায়গায় আমার রাজনৈতিক সহযোদ্ধা একজন ভালো মানুষ, সে আবার এটা নিয়ে দু এক জায়গায় কথাও বলেছে। ভুল আমি করলে আমাকে বলা উচিত, আমি মনে করি আমার ভুল আরেকজন সংশোধন করবে না, আমি করব। যেহেতু আমার ভুল আমি সংশোধন করব, সবার কাছে রিকোয়েস্ট রইল, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমার নাম্বার, আমার ঠিকানা, আমার ফেসবুক আইডি সবাই জানেন, সবাই আমাকে নক করবেন, আমি ভুল শুধরে নিব। আমার ভুলটা আমাকেই বলবেন, আমার আমার ভালো লাগবে যে আমার ভুলটা আমাকেই বলেছে, আমি নিজেই শুধরিয়ে নিব। আরেকটা বিষয় হচ্ছে যে আগামীকাল আমাদের 21শে গ্র্যান্ড হামলা, আমি লাইভে আসার একটা উদ্দেশ্য যে সবাই কালকে সবাই সবার মতো করে কালো কাপড় পরে, কালো সাদা কাপড় পরে বেশ ধারণ করে আপনারা অবশ্যই জেলা পরিষদে থাকবেন। বিকেল 3টায় আমাদের ওখানে প্রোগ্রাম শুরু হবে। 21শে গ্রেনেড হামলার মর্মান্তিক দিনগুলি আমরা ভুলি নাই, ভুলবও না। মাননীয় প্রধানমন্ত্রীর উপরে কোনো আঁচ আসলে আমরা মেনে নেব না। আমরা সক্রিয়ভাবে মাঠে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবাই ভালোবাসবেন। আমি মোবাইলে সবাইকে যোগাযোগ করতে পারছি না, একটু ফ্যামিলিগতভাবে টেনশনে আছি। সবার কাছে একটাই উদ্দেশ্য, একটাই বলার, একটাই চাওয়ার, আপনারা সবাই সবাই যথাযথভাবে, আমি কতজনকে কল দিব তাই লাইভেই বলে দিলাম, সবাই তো মোবাইল ইউজ করেন আমি জানি, আপনারা একজন আরেকজনকে জানিয়ে দিবেন, সবাই প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন। আমার ফ্যামিলিগতভাবে একটু ঝামেলায় আছি, একটু কেন জানি 5-7 দিন ধরে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সব মিলিয়ে একটু টেনশনে আছি। ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আমি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি ওনার সপরিবার এবং জাতীয় চার নেতা কৃষক ও শহীদ ভাই দুলক্ষ সম্মান হারানো নারীকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এক সুন্দর স্বপ্নের সোনার বাংলা, যে স্বপ্ন আমরা অনেক আগেই দেখতাম। কিন্তু কিছু কলাঙ্গার যা এই আগস্টেই এমন একটা কাজ ঘটিয়েছে যা আমরা বলতে পারি না। আমরা হাসি, আসলে হাসতে পারি না। আমার ভাইগুলি দুবাই থেকে এসেছে, সে চলে যাবে 3-4 দিন পরে। আমিও আমার যেহেতু রাজনীতি করি, আমি আমার প্রোগ্রামগুলি শেষ করে দুই তারিখের ভিতরে আমি একটু দুবাই যাব আমার বোনের কাছে, যেহেতু বেশি চাপ পড়ে গেছে শরীরের উপর দিয়ে যাচ্ছে। আমার স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, বাবা, মা, ভাই বোন, যা দেবর, ভাইয়েরা সবাই আমাকে আগলিয়ে রাখে, দিকে বেঁচে আছি। আর আমি যে প্রোগ্রামগুলি করি, আমাকে কেউ 1,000 টাকা দিয়েও সাহায্য করে না, আমার স্বামীর টাকা খরচ করি। আমি রাজনীতি করি যেহেতু রাজনীতি ভালোবাসি, বঙ্গবন্ধুর নেত্রীকে ভালোবাসি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি কাজগুলি সক্রিয়ভাবে সৎভাবে করে যেতে পারি আপনারা সম্মুখীন সবার সামনে। আপনারা তো সবসময় আমার প্রোগ্রামগুলি দেখেন। আর আমি একটা ভালো বংশের মেয়ে, আমি দল পাকানো, তারপরে কূটনীতিক এর কথা ওর কাছে, কার ফেসবুকে কী ছেড়েছে, এগুলি স্ক্রিনশট নিয়ে বিভ্রান্ত করা পছন্দ করি না। আমি নিজের চরকায় তেল দিই, যখন আমার ভালো না লাগে আমি একটু গাড়ি চালাই, আমি একটু সবজি বাগানে গিয়ে নিজের হাতে সবজি করি। আমি আমার ভালো না লাগলে আমার বাবার কাছে চলে যাই, বাবার সাথে গিয়ে আড্ডা দিই। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আপনার সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ভালোবাসি। কিন্তু কে যেন কেন যেন সবাই কষ্ট পায়। যেমন আমার বাসার কাজের মহিলা, সে তার ছেলে খুবই মারধর করতেছিল, আমি ঘুম থেকে উঠেই তার ছেলেকে, তারকে অনেক মারছে বলে ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিলাম। এলাকার কাজও করতে হয়, এলাকায় যেহেতু থাকি, একই এলাকায় মানুষের ভালো মন্দ দেখার দায়িত্বটাও আমার, আরবি ভালো মন্দ দেখার দায়িত্বটাও আমার। আমি সবাইকে ভালোবাসি, সবাই আমাকে ভালোবাসবেন। আমার এই মেয়েটা আমার দেবরের একমাত্র মেয়ে, আমার খুব ভালোবাসার মেয়ে।
আমার তো মেয়ে নাই, আমার ছেলে, কিন্তু ওকে আমি মেয়ের মতোই ভালোবাসি। কালকে সে ঢাকা থেকে আসার সময় আমার বুকে অনেকক্ষণ শুয়েছিল, আমার মনে হয়েছিল এটা আমার মেয়ে। আপনারা সবাই মেয়ের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি পারিবারিক একটু টেনশনে আছি, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন ঠিক করে দেয় যে ঝামেলার মাঝখানে আমি পড়েছি। পারিবারিকভাবে বড় ঝামেলা না, ছোট ছোট ঝামেলা, ফ্যামিলিকে একটু সময় দিতে হচ্ছে, একটু টেনশনে আছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এই টেনশন থেকে মুক্ত হতে পারি। সবার ভালোবাসা নিয়ে সবার মাঝখানে থাকতে চাই। দেখবেন কারোর প্রতি আমার কোনো হিংসা থাকে না, আমি হিংসা পোষণ করি না, হিংসা পোষণ করার মতো মেয়ে না। আমি একটা কথাই বলবো, আপনাদেরকে ভালোবাসি, আপনারা সবাই বুঝেন এবং জানেন কে কেমন পড়তে পারেন। আপনারা আজকে থেকে না, অনেক আগে থেকে আমার ফেসবুক ফ্রেন্ড, আপনারা আমার সততা, আমার কাজ, আমার সাংগঠনিক দক্ষতা, আমার মানুষের প্রতি মায়া সব কিছু আপনারা জানেন। আপনাদেরকে নতুন করে বলার কিছুই নাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এবং ভালোবাসা রইল। আমি বলো তো জয় বাংলা, জয় বাংলা, পরে জয় বঙ্গবন্ধু। ও পারি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।